গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি চাইল্ড ক্লাসরুমে তোমাদের স্বাগত চলো আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণীর আট নং পেজের অঙ্ক আমরা এই অঙ্কটা কী বলো যোগের বদলে গুণ করা যোগটাকে না করে আমরা গুণ করব কি করে সেটাই আজকে শিখব চলো শুরু করি দেখো বন্ধু অঙ্কটা করার আগে আমরা কিছু কথা বলি যেমন ধরো যে যোগ যে সংখ্যা দিয়ে হয় ধরো দুই চার ছয় আট এই যোগটা কখনোই গুণ করা যাবে না কিন্তু যে যোগটা সমান সংখ্যক থাকবে মানে প্রত্যেকটাই একই রকম যদি হয় যেমন পাঁচটা চার পাঁচটা নয় পাঁচটা সাত পাঁচটা দুই পাঁচটা ছয় এরকম সংখ্যার যোগ হলে সেই যোগের বদলে গুণ করা যায় এখানে সেরকমই আছে চলো দেখি দেখো এখানে আছে তিন যোগ তিন তাহলে তিন আর তিন কত যোগ করে দেখি আমরা তিন আর তিনে এক দুই তিন তিনের পরের থেকে তিন চার পাঁচ ছয় এ দেখো এখানে ছয় হয়ে গেল দেখেছো কত সোজা এবার এখানে দেখো কি করে পাতিয়েছে এই প্রথমে তিন দেখে এখানে তিন বসিয়ে দিয়েছে তারপর এক দুই কটা দুই কটা তিন আছে দুটো তিন আছে তাই এখানে দুই দিয়েছে দিয়ে তিন দুই কত ছয় দেখো দুটো হয়ে গেল। দেখো আমরা কি করব এখানে গুণ করব আগে এই যোগটার বদলে গুণ করব গুণ করে যোগের ঘরে পাতাতে পারি বা যাই হোক আমরা এই যোগটাকে গুণ করে দেখব যে একই হয় কি না চলো দেখো তারপরের অঙ্কটা কি আছে পাঁচ আছে প্রথমে আমরা পাঁচ দেখে আমরা এখানে একটা পাঁচ বসিয়ে দেবো তারপরে কটা পাঁচ আছে গুনব এক দুই তিন তিনটে পাঁচ আছে তাই এখানে তিন বসাবো তিন বসিয়ে দেখো বন্ধু তিন পাঁচ পনেরো তাহলে যে লিখে দিলাম পনেরো আর এখানে দেখো পাঁচ আর পাঁচ দশ দশ আর পাঁচে পনেরো দেখো হাত গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ তাহলে তিন চার বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এখানে হলো পনেরো দেখো এখানেও পনেরো এখানেও পনেরো তাহলে আমরা প্রতিবার আর যোগ আমাদের হাত গুনে করার কোনো দরকার নেই আমরা এই গুণটা করতে পারলে সেইটাই আমরা এই যোগ ফলে বসিয়ে দিতে পারবো চলো তারপর একটা দেখছি এ দেখো এখানে আছে সাত তাহলে আমরা এখানে লিখব সাত কটা সাত আছে এক দুই তিন চার চারটে সাত আছে তাহলে এখানে চার লিখব চার সাতা কত হয় চার সাতা আঠাশ দেখো এই আঠাশ আমরা এখানে বসিয়ে দেব। এবার তুমি এখানে সাত 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 আলাদা করে যোগ করে দেখো এখানে আঠাশই হবে চলো তারপরে উদাহরণটা দেখি এখানে আছে আট এই আট দেখে আমরা এখানে প্রথমে আট বসিয়ে দেব তারপরে কটা আট আছে সেটা দেখব এক দুই তিন চার চারটে আট আছে তাই এখানে আমরা বসিয়ে দিলাম চার এখানে গুণ চিহ্ন হবে ও এখানে গুণ চিহ্ন দেওয়া হয়নি আচ্ছা চার আটা কত চার আটা বত্রিশ এই যে গুণ করে আমরা এই যোগটাকে গুণ করে নিলাম তাহলে এখানেও বত্রিশ হবে তোমরা বন্ধু চাইলে এটা যোগ করে দেখবে তারপরে দেখো ছয় আছে এখানে লিখলাম ছয় কটা ছয় আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয় আছে তাই লিখব পাঁচ গুণ দেখো পাঁচ ছক কত তিরিশ এই যে দিয়ে দিলাম তিরিশ আর এখানে তাহলে কত হবে এখানেও তিরিশ হবে তোমরা যোগটা করে দেখো এখানে তারপরে দেখো এখানে নয় আছে এখানে নয় দিলাম কটা নয় আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় আছে এখানে দিলাম পাঁচ এবার পাঁচ নং কত পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে দেখেছ বন্ধু এই যে পঁয়তাল্লিশ আমরা পেয়ে গেলাম যোগ করে এটা আমাদের কত খাটনি কমে গেলো দেখেছো যে এই নয় 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 এতবার যোগ করার থেকে আমরা একবারে পাঁচ নং পঁয়তাল্লিশ করলাম তার মানে যোগের থেকে যদি আমরা গুণ করি যোগটাকে তাহলে খাটুনি অনেক কমে যায় তাই না বন্ধু অঙ্কটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার ও কমেন্ট করতেও ভুলো না যেন টাটা